হাইকোর্টের নির্দেশন অনুযায়ী ঢাকা চারপাশে নদীর সীমানা জরিপ মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে সহজে নদীকে আগের অবয়বে ফিরিয়ে নেওয়া সম্ভব। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো এটি চাচ্ছে, কিন্তু নানা জটিলতায় এগোতে পারছে না। তবে চার নদীর জন্য এরই মধ্যে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে। নদীর দখল দূষণ নিয়ে ধারাবাহিক রিপোর্ট করছেন খানাল আমিন। আজ থাকছে শেষ পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। ঢাকার চার নদী দখল হচ্ছে বছরের পর বছর ধরে। মৃত প্রায় নদীগুলোকে বাঁচাতে 2009 সালে হাইকোর্টে একটি রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, যার প্রেক্ষিতে 12 দফা নির্দেশনা আসে। তীরের জমি জরিপ, নদীর সীমানা নির্ধারণ করে পিলার বসানো, পারে হাঁটার পথ নির্মাণ ও বনায়ন এবং নদী খনন ছিল নির্দেশনাগুলোর অন্যতম। 9 বছর হয়ে গেছে, কিন্তু এখনও সেগুলো বাস্তবায়ন হয়নি। এই জায়গাগুলোতে আমাদের একটু কিছুটা হতাশা আমাদের মধ্যে এসেছে, সেটা হলো যে এত বছর হওয়ার পরেও এখন পর্যন্ত পুরো কাজটা সাকসেস হলো না, এবং কোর্টও অনেক সময় দেখা যায় বিভিন্ন মালিকানার প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে অনেক সময় হয়তো উচ্ছেদ কার্যক্রমটা স্থগিত করে দেয়, সেই কারণে অনেকগুলো দেরি হয়। নির্দেশনা অনুযায়ী একটি জরিপ হয়েছে, কিন্তু সে অনুযায়ী স্থাপনা উচ্ছেদ করে নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ যেন এগুচ্ছেই না। কর্তৃপক্ষের সামনে মামলা মোকদ্দমা সহ নানা জটিলতা, তবে জরিপ অনুযায়ী চাইলে সবকিছু সম্ভব বলে মনে করেন রিটকারী আইনজীবী। সার্ভেটা করা হয়েছে কিন্তু হাইকোর্টের নির্দেশে এবং বাইরের লোকজন এসে করা হয়েছে, যাতে পার্সিয়ালিটি কেউ করতে না পারে। ইদানিংকালে যখন সার্ভে হয়েছে তখন অনেক জায়গায় প্রাইভেট হিসাবে রেকর্ড করে দেওয়া হয়েছে, আমরা ওইটাকে কোনো অথেন্টিক মনে করছি না, এবং এই কারণে কোর্টও কিন্তু আরএস এবং সিএস অনুসারে সার্ভে করার জন্য বলেছে, এবং সেই ড্রয়িংটা এখন পর্যন্ত জমা আছে হাইকোর্টে, অথরিটির কাছেও আছে। ওই ড্রয়িং দেখে যেখানে যেটাই থাকুক সেটা সেটেল হয়ে গেছে, সেইখানে তার কোনো মালিকানার কোনো প্রশ্ন আসবে না। সরকার চারটি নদী নিয়ে একটি মহাপরিকল্পনা নিয়েছে, যার প্রাক্কলিত খরচ প্রায় 850 কোটি টাকা। এই টাকা দিয়ে 50 কিলোমিটার হাঁটার পথ নির্মাণ, তীর রক্ষা, তীরভূমিতে পিলার স্থাপন, ইকোপার্ক নির্মাণ ও জেটিসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কথা আছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিএ। এই চারটা নদীকে একটা নির্মল পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য, নদীতে কোনো বর্জ্য আসবে না, নদীর পাড়ে একটা বিচরণ ক্ষেত্র হবে, মানুষ নদীকে ব্যবহার করার জন্য উৎসাহিত হবে, এবং আমাদের যে ঢাকার 2 কোটি লোকের বাস, তারা নদীতে বিনোদনের জন্য আসতে পারবেন। এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই কিন্তু একটা মাস্টার প্ল্যান রচিত হয়েছে। আগামী বছর জুলাইয়ে নদীতে প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ার কথা, প্রাথমিকভাবে শেষের জন্য অপেক্ষা করতে হবে 2022 সালের মাঝামাঝি পর্যন্ত।